পাহাড়ের শীতল মিষ্টি হাওয়া বয়ে চলেছে দার্জিলিং এর তকা তিনচুলে অঞ্চলে অবস্থিত পেশক টি গার্ডেন আর এখানেই রয়েছে বিখ্যাত গুম্বাদারা ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আবহাওয়া পরিষ্কার থাকলে খুবই ভালো করে দেখা যায় ঠিক এখানেই আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে সকাল সকাল আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে সম্পর্কে আলাদা ভিডিও আমরা করেছি সেই ভিডিও লিংক আপনারা উপরের লিংক থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন পিঞ্চুলে অঞ্চল দিয়ে এগিয়ে চললাম সুন্দর ঘন বনাঞ্চল আর তার মাঝখান দিয়ে আলো আধারি একই সাথে পাহাড়ি এঁকে বেঁকে চলা রাস্তা এক অসাধারণ পরিবেশকে প্রকৃতি মেলে ধরছিল আমাদেরই সামনে রাস্তার মেরামতি চলছে আগামী দিনে এই রাস্তা খুব সুন্দর হয়ে উঠবে এটা কিন্তু আশা করা যেতেই পারে দেখতেই পাচ্ছেন আমার সাথে কিন্তু যথারাতে আমার মা এবং দিবস ভাই রয়েছেন আমরা চলেছি আজ কাঞ্চনজঙ্ঘাকে চোখ দিয়ে সামনে থেকে দেখব বলে কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল তকদা তিনচুলের গুম্বাদা ভিউ পয়েন্টে এটি পেশক টি অবস্থিত এই গুম্বাদা ভিউ পয়েন্টটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ফুট দেখতে পেলাম চা বাগানের আঁকা বাঁকা পথ এবং সেই পথ দিয়েই গাড়িগুলো চলাফেরা করছে এখানকার আবহাওয়া সবসময় ভালো থাকে না একটু অপেক্ষা করলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবহাওয়া একটু পরিষ্কার হওয়াতে দেখতে পেলাম ঠিক যেটা দেখতে এখানে আসা সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাকে সূর্যের আলোতে যা চুরকে মনে হচ্ছিল কেউ যেন ধবধবে সাদা মুকুট পরিয়ে দিয়েছে আমার ক্যামেরা ভালো নয় তাই ভালো করে দেখাতে পারলাম না কিন্তু এই যে সামনে থেকে দেখার অনুভূতিটা আশা করি সেটা আপনাদের মাঝে অবশ্যই পৌঁছে দিতে পারলাম বন্ধুরা এখানকার সম্পর্কে কিছু তথ্য জানার আগে একটাই কথা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একই সাথে আমার ইনস্টাগ্রামে যুক্ত হতে পারেন ওখানে আমার সব ছবি আমি প্রকাশ করছি একই সাথে ফেসবুক পেজেও যোগদান করতে পারেন গঙ্গাতা ভিউ পয়েন্টটি হলো তিনচুলের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র এখান থেকে সূর্যোদয় অপূর্ব লাগে একই সাথে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে আবহাওয়া পরিষ্কার থাকলে খুবই ভালোভাবেই দেখা যায় এখান থেকে সিকিমের নামচি একই সাথে চারধাম এবং উত্তর দিকে সামদুপচে এবং পূর্বে কালিম্পংয়ের অঞ্চলগুলো দেখতে পাওয়া যায় গুম্বাদারা ভিউ পয়েন্টটি নিউ জলপাইগুড়ি স্টেশন মানে এনজিপি এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সত্তর ও আশি কিলোমিটার দূরে অবস্থিত ট্যাক্সি করে শিলিগুড়ি থেকে গুম্বাধারা ভিউ পয়েন্ট পৌঁছাতে প্রায় তিন ঘন্টা সময় লাগে দার্জিলিং শহর এবং কালিম্পং এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রায় এক ঘন্টা সময় লাগে গাড়িতে সেখানে পৌঁছাতে ঠিক এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তিস্তা লাভার ভিউ পয়েন্ট দশ কিলোমিটার দূরে মাংবোয়া অরেঞ্জ গার্ডেন অবস্থিত যার ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একই সাথে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বিখ্যাত লামাহাট পার্কটি অবস্থিত সেটা সম্পর্কে ভিডিও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে সুন্দর সময়টি কাটিয়ে চলে আসার সময় ঠিক করলাম এখানকার চা বাগানের পুরো রাস্তাটি ঘুরে দেখব সেই মতো বেরিয়ে পড়লাম সেই সুন্দর রাস্তা ও চারিপাশের সুন্দর পরিবেশের দৃশ্য কিছুটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের আমাদের এই উপস্থাপনাটি বেশ ভালোই লাগবে আমি সৌমেন আমার সৌম্যান উইথ মাদার চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসছি আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি শুধু আপনাদের কাছে সেই অঞ্চল সম্পর্কে সব তুলে ধরতে সাথে থাকুন একই সাথে দেখতে থাকুন আমাদেরই উপস্থাপনা দিনের শেষে একটাই কথা বলার ভালো থাকুন সুস্থ থাকুন সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন